জয় জগন্নাথ সাং মানে কেমতি অছন্তি? মু তো ভালো আছি, আপন মানে কেমতি অছন্তি? দেখন্তু মু আজি ওটে নুয়া টাইপর ঘাণ্ট যেমতি আমার ঘরে হুয়ে বউ করে, মু সেমতি আজি ঘাণ্ট তৈরি করুছি। সেটা মু চিঙ্গুড়িরে করুছি, তো দেখন্তু মু কেউ প্রকার করুছি। ফার্স্ট মু চিঙ্গুড়ি মো হাজবেন্ড আনিথিলে মার্কেটরু, তো মু সে বড় বড় চিঙ্গুড়ি সাইজ টিকে মু তাকু ছড়াইকি ধুই দিয়েছি দুই তিন তিন থর। ধুই সারিকি তাকু মু কড়াই গরম করি সেতরে তেল দেইকি চিঙ্গুড়িটাকু আগ ভাজি নেলি। দেখুন তাতে হলদি লুণ পকাই দিয়েছি, হলদি লুণ পকাই তাকু ঘাঁটিকি টিকে ঘোড়াই দেবি, কারণ সেটা বড় চিঙ্গুড়িটা টিকে ভাজিবা টিকে সিজিবা টাইম লাগিব, সেইপাই মু তাকু ঘোড়াই ঘোড়াইকি ভাজিলি। দেখুন মোর ভাজি আসলা পা চিঙ্গুড়ির পাটা, দেখুন তাদের মরিকি চিঙ্গুড়িটা মোর ভাজি আসলা। এমতি ভাজিবে আপন, মু যেমতি ভাজিলি সেমতি ভাজি সারিকি তারপর কম করবে আপন গোটে প্লেটকু আকু বাহার করে নিয়ে যাবে। তারপর কম করবে কড়াইরে তেল দিয়ে দেবে, তেল দিয়ে সারি সেতরে পিঁয়াজকু কাটি রাখিদেবে, গোটে কি দুইটা পিঁয়াজ দেবে। পিঁয়াজটা কাটি সারা পরে তাকু সে তেলরে গরম তেলরে পকাই দেবে, তেজপত্র বি দুই তিনটা থিব তাকু আনিকি পকাই দেবে, তেজপত্র পকাই দেবে। তাকু পিঁয়াজটা লালি হওয়া পর্যন্ত আমি টিকে তাকু ভাজিবা ডিপ ফ্রাই পর্যন্ত, সেটা টিকে লালি হয়েকি ভাজিলে টিকে তরকারিটা টেস্ট আসে, পিঁয়াজ কঞ্চা কঞ্চা রহিলে টেস্ট আসে নি। পিঁয়াজটা দেখুন লালি হয়ে গেল মোর, এবে মু টমাটো কাটিকি রাখিলি গোটে টমাটো, এবার টমাটো গোটে তাকে সেতরে দিয়ে পকাই দেলি, টমাটোটা টিকে ইয়ে হয়েকি আসলে। তারপরে মু মোর অদা রসুন পেস্ট রাখিছি, সেটা আপনার অদা টিকে কম দেবে, বেশি দেবে নি, রসুন টিকে অধিক দেবে। অদা রসুন পেস্ট মু পকাই দেলি, পকাই তাকে টিকে ভালকি কষি নেবি। এতে আপনার টিকে যে আসুচি আমার মার্কেটকে চিকেন মশলা পাউডার, সেতু জস্ট টিকে সেতু পকাইবে পকাইবে, ন পকাইবে যদি ঘরে থাকবে আপনার ডালচিনি গুজরাটি সেতু বি টিকে ছেচিকি আপনার পকাই পারতি, সেটা বি মু টিকে পকাইছি। তো সেটা আপনার ভালোভাবে মশলাটা যেতে প্রকার কষি নেবে সেটা ভালো আউরি। প্রথমে মু হলদি পকাইলি, তারপরে এবার লুণ দেবি, স্বাদ অনুসারে লুণ দেবে চাকিকি, কারণ চিঙ্গুড়িরে আমি ফার্স্ট লুণ হলদি পকাইছে। আপনার দেখিকি যেতেকি পরিবা দেবে সেই অনুসারে লুণটা দেবে। দেখুন মশলাটাকে আমার ভালোভাবে কষি নেবা, কষি মশলাটা কষি হয়ে সারা পরে এই যে পরিবা গুড়াক মু কাটি রাখিছি সব পরিবা গুড়াক সেই মশলারে মু সন্তুলি দেবি। এতে মু কেউ কেউ পরিবা দিয়েছি শুণতু, আলু বাইগণ পোই দিয়েছি কষি কষি পোই, আর ফুলকপি টিকে দিয়েছি, জহ্নি দিয়েছি, এতিকি বস দিয়েছি, আর কিছু দেইনি, এতিকি দিয়েছি। তাকে পরিবাটাকে ভালকি সন্তুলি দেবে, সন্তুলি দিয়েকি তাকে কম করবে, যদি কিছু সন্তুলি হয়ে আসলে আমি আপন কম করবে, তাদের আমার পানি ঢালি দেবে, পানি ঢালি দেবে, পানি ঢালি দেলে সেটা টিকে ভালকি আপনার সন্তুলি বা ভালকি দরকার, যে ভালকি সন্তুলি হবেনি মশলা মশলা স্মেল আসবে তো ভালো লাগিব না, আপনার ভালকি সন্তুলি কি তারপরে পানি ঢালি দেবে। দেখুন মু ঘোড়াই ঘোড়াই সন্তুলুছি, মোটর ঘোড়াই ঘোড়াই সন্তুলে দেখুন মোটর সন্তুল হয়ে আসলা, মু কড়াইরে সন্তুলুছিলি সেটা জাগা হবেনি বলে ডিশটি উজাড়িদেলি, ডিশ্রে এবে সন্তুলুছি, ডিশ্রে সন্তুল হয়ে সারা মোর, এবার মু কম করবি সেতরে মু পানি ঢালিবি। দেখুন মু পানি দিয়েদেলি, কলর বি দেখুন কত বড়িয়া আসিছি, মু কিছু কলর বি এতে আড করিনি, সেই হলদি গুণ্ড টিকে লঙ্কা গুণ্ড মশলা এইগুলা হি আড করেছি, মু জমা কলর গুণ্ড বি আড করিনি। তারপরে আমাকে পানি দিয়ে দেখি আকু ঘোড়াইয়াকু সিম করিকি ছাড়ি দেবা, এটা পরিবা টিকে সিজিব, পরিবা টিকে দর সিজা হয়ে আসলে আমি মসুর ডালি টিকে পকাইবা, মসুর ডালি পকাইলে কারণ এতে টিকে আর যে গ্রেভিটা হব টিকে মোটাড়িয়া টাইপ্র হব, সেই মসুর ডালিটা বি টেস্ট করিব তরকারি, মসুর ডালিটা পকাই দেবা, ধুইকি বেশি পকাইবে না, দেখিকি তরকারি মুঠে কি দুই মুঠা অনুসারে পকাইবে। তাকে মসুর ডালিটা টিকে ফিটি আসলা পরে আমি যে চিঙ্গুড়ি ভাজিকি রাখিদা সে চিঙ্গুড়িটা বি পকাই দেবা, চিঙ্গুড়িটা টিকে সিজিবা তরকারি ছাড়া, তার টিকে সিজা সিজা হয়ে গেলে চিঙ্গুড়িটা তরকারি তার স্মেল ভালো আসে। দেখুন এই টাইপর চিঙ্গুড়িটা আপনার পকাই দেবে, পকাই দিয়েকি আপনার কম করবে তাকে ঘোড়াই দেবে, চিঙ্গুড়ি ডালি আর পরিবা একা সাংরে সিঝি আসলে তার স্মেলটা ভালো আসে। দেখুন মোর বড়িয়া সে সিঝি আসলে স্মেলটা বি বড়িয়া আসুচি, দেখুন কিন্তু দেখা যাচ্ছি তরকারিটা মোর, চিঙ্গুড়িটা বি দেখুন পুরা বড় বড় চিঙ্গুড়ি, এমতি আপনার খালি চিঙ্গুড়ি বড় চিঙ্গুড়ি আনুলে আলু পকাই তরকারি করে খাওয়া,
ଏମିତି ଥରେ କରିକି ଖାଆନ୍ତୁ, ବହୁତ ଟେଷ୍ଟ ଏଇଟା। ଆମ ଘରେ ତ ଅଧିକାଂଶ ଟାଇମ୍ ହୁଏ ଏଇଟା। ଦେଖନ୍ତୁ, ତାପରେ ମୁଁ ଗରମ ମସଲା ଟିକିଏ ପକାଇଦେଲି, ଡାଲଚିନି ଗୁଜୁରାତି, କାରଣ ଫାଷ୍ଟରେ ମୁଁ ଦେଇଛି ଛେଚିକିରି ମୋର, ସେଥିପାଇଁ ମୁଁ ପଛରେ ମୋର ଗରମ ମସଲା ପାଉଡ଼ର ଟିକିଏ ଥିଲା ସେଇଟା ମୁଁ ପକାଇ ଦେଉଛି। ତା ପକାଇକିରି ଘାଣ୍ଟିକିରି ତାପରେ ମୁଁ ରଖିଦେବି। ହେଇଗଲା ମୋର ରେଡ଼ି ଚିଙ୍ଗୁଡ଼ି ଘାଣ୍ଟ ତରକାରୀ। ଆପଣଙ୍କୁ ଯଦି ଏ ଚିଙ୍ଗୁଡ଼ି ଘାଣ୍ଟ ତରକାରୀ ଭଲ ଲାଗିଲା ତାହେଲେ ନିଶ୍ଚିନ୍ତ ଲାଇକ୍, କମେଣ୍ଟ, ସବସ୍କ୍ରାଇବ୍ ତ ନିଶ୍ଚିନ୍ତ, ଯଦି ନ କରିଥିବେ ସବସ୍କ୍ରାଇବ୍ ତ